নবীনগরে বিটঘর উচ্চ বিদ্যালয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত। ডেস্ক রিপোর্ট, নুরনগর টিভি। শতাব্দীর প্রাচীন বিদ্যাপীঠ নবীনগর উপজেলার বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভোটের মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে বৃহস্পতিবার সকাল 10টায় শুরু হয়ে একটানা চলে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোকাররম হোসেন। অত্র বিদ্যালয়ের অনুভাবক পর্যায়ে মোট ভোট সংখ্যা 1,349, এতে ভোট কাস্ট হয় 1,043, বাতিল হয়ে যায় 183 ভোট। উক্ত অভিভাবক প্রতিনিধি নির্বাচনে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মুনতাসির মহিউদ্দিন অপুর সমর্থিত মোহাম্মদ ফারুক আহমেদ 691 ভোট পেয়ে প্রথম স্থান লাভ করেন। মোহাম্মদ ইলিয়াস সরকার 657 ভোট, মোহাম্মদ কামাল সরকার 519 ভোট, মোহাম্মদ নজরুল ইসলাম 465 পেয়ে নির্বাচিত হয়েছেন এবং মহিলা সংরক্ষিত আসনে মোসাম্মদ নাসিমা বেগম 543 ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়াও দাতা সদস্য নির্বাচনের জন্য মোট ভোটার সংখ্যা ছিল 31 জন, এর মধ্যে 21 জন ভোটার উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। তার মাঝে মোহাম্মদ রহমতুল্লাহ 13 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাজু আক্তার, প্রেমা, নুরনগর টিভি।